আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আমি হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে কিন্তু কোনো রেসিপি আমি আপনাদেরকে দেখাচ্ছি না, দেখাচ্ছি একটি পিঠা উৎসবের মেলা। তো এটা হলো ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে। তো এই মেলাটা অনেক দিন, প্রায় এক সপ্তাহ যাবত হয়েছে। তো আমি আজকে গেলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে, যেহেতু মেলাটা ছিল পিঠার মেলা বা পিঠা উৎসব, সেটা মনে করে যাওয়া। তো গিয়ে দেখি যে না, সেখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো অনেক শপিংই করতে পারবেন। যেমন স্টেপের জোতার যে শোরুমটা, সেটা ছিল, অনেক ডিসকাউন্ট চলতেছে। তো ছিল এখানে টি শার্টের দোকান, ছিল এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান, আচারের দোকান, ড্রাই ফ্রুট ছিল সেখানে। তো কিন্তু মেন যে আকর্ষণ সেটা ছিল পিঠা। তো আমার কাছে ভালো লাগলো পিঠার যে দোকানগুলো, তো ভাবলাম ভিডিওটা শেয়ার করি আমার ফ্রেন্ডদের সাথে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো বাচ্চারা একটু আনন্দ উপভোগ করলো। নাগরদোলা ছিল, যে ঝুলন্ত যে বোট সেটা ছিল। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা না টেনে। খুবই সুন্দর একটা মেলা বসেছে, একটু খোলামেলা ছিল, পরিবেশটা ভালোই লাগলো। এখানে একটা আপু ওর বিভিন্ন ধরনের শোপিস বানিয়ে ছিল ওখানে একটা কেকগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। ওটা এক ইউটিউবার আপু, ও আবার কেক বানাতে অনেক পছন্দ করে। তো উনি এখানে একটা স্টল দিয়েছিল, তো শুধু জার কেক ছিল ওখানে, সেটাও ভালো লাগছে। তার চেয়ে বেশি ভালো লাগছে হলো একটা আচারের যে একটা দোকান ছিল, বিভিন্ন ধরনের একটু ব্যতিক্রম যে আচারগুলো ছিল, তার মধ্যে ছিল চেরির আচার, আমলকি আচার, আরও অনেক ধরনের আচার ছিল। আচারগুলো অনেক ভালো ছিল, ভালো লেগেছে আমার কাছে। তো এটা শনিবার মেলাটা লাস্ট ডেট, আজকে শনিবার, আজকে লাস্ট ডেট। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে ভিডিওটা শেয়ার করি, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে অনেকগুলোই দোকান ছিল, শাড়ি, সেলোয়ার কামিজ, অনেক কিছু বিক্রি হয়েছিল এখানে। তো আবার একটা আপু ড্রাই ফ্রুটের দোকান ছিল ওখানে, তো ড্রাই ফ্রুটগুলো বিক্রি হচ্ছিল, সেখানে গেলাম। মূল যে আকর্ষণটা সেটা হলো পিঠার দোকান, এখন আমি সেখানে নিয়ে যাচ্ছি। এখানে এটা হলো বরিশাল যে মেহেদিগঞ্জ, সেই পিঠার ইয়ে হলো, স্টল হলো এটা। তারপরে নোয়াখালী পিঠাঘর ছিল। তো এখানে বিভিন্ন ধরনের পিঠা ছিল, পাটি সাপটা ছিল, ঝাল পুলি ছিল, মিষ্টি পুলি ছিল, দুধ গোলক ছিল, শাড়ি টুকরো ছিল, ফিরনি ছিল। ওদের ইচ্ছে মতো ওরা অনেকগুলা পিঠারই ব্যবস্থা করেছে। তো খুবই ভালো লাগলো, আপনারাও ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে একটা ফুচকার দোকান ছিল, ঢাকার ফুচকা, সেটার মধ্যেও মোটামুটি অনেক ভিড় ছিল। তো আমার ছেলে খেয়েছে, ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে। শীত চলে গেলেও কিন্তু মনে হচ্ছে না শীত চলে গেছে, পিঠা উৎসবে আসার পরে মনে হচ্ছে শীত কিন্তু রয়ে গেছে। আসলে পিঠা মানেই তো শীত, পিঠা দেখলেই কিন্তু শীতের কথা মনে পড়ে। এটা হলো সোনারগা পিঠা স্টল, এখানে দুটো আপু ছিল, ওরা এই স্টলটার ব্যবস্থা করেছে। তো ওরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে পিঠার অর্ডারও নিয়ে থাকে বলছে আমাকে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে স্পেস করে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আমি রুজু করি বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।